নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমি দেখাচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কই মাছের পাতলা ঝোল। খুবই হালকা একটি রেসিপি, কিন্তু খুবই টেস্টি। যারা বেশি তেল মশলা পছন্দ করেন না, তাদের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। আর গরমকালে যখন আমাদের বেশি তেল মশলা খেতে ভালো লাগে না, সেই সময় এই রেসিপিটি বানাবেন, সবার ভালো লাগবে। চলুন তাহলে আমরা এই সহজ রেসিপিটা কিভাবে বানাতে হয় দেখে নিই। আজকে কই মাছ নিয়েছি, কই মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কেননা কই মাছের মধ্যে প্রচুর পিচ্ছিল ভাব থাকে, সেটা ভালোভাবে ধুয়ে না নিলে আস্তে গন্ধ হতে পারে। যদি আপনারা ফ্রোজেন কই মাছ ব্যবহার করেন, যারা প্রবাসে থাকেন, তারা অবশ্যই কই মাছের মধ্যে একটু লেবুর রস মাখিয়ে নেবেন, না হলে আস্তে গন্ধ হতে পারে। আর যেহেতু আমি এখানে ফ্রেশ কই মাছ ব্যবহার করছি, তাই এর মধ্যে লেবুর রস কিন্তু আমি ইউজ করছি না। এবার এই কই মাছের মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব। অতিরিক্ত হলুদ দিয়ে মাছটা মাখবেন না, তাহলে হলুদের একটা ফ্লেভার চলে আসে, সেই কারণে কই মাছের স্বাদটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। তাই খুবই সামান্য পরিমাণ হলুদ দেবে। আমার মাছটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, এবার এটা আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। কড়ায় 1/2 কাপ সর্ষের তেল গরম করেছি। এই রান্নায় তেলটা একটু বেশি লাগে, আর রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে, না হলে কিন্তু টেস্টটা ভালো হবে না। এবার মিডিয়াম ফ্লেমে মাছগুলো হালকা করে ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই। মাছটা মিডিয়াম ফ্লেমে ভাজা করে নিয়েছি। দেখুন, ওপরটা হালকা একটু ব্রাউন হবে, কিন্তু যেহেতু আমি মিডিয়াম ফ্লেমে ফ্রাই করেছি, ভেতরটা বেশ নরম আছে, সেই কারণে মাছের ভেতরে কিন্তু সুন্দরভাবে মশলাটা ঢুকবে। এবার মাছগুলো কড়া থেকে তোলার দরকার নেই। এবার একটু সাইড করে দিচ্ছি মাছগুলো। এবার এই একই তেলের মধ্যে আমি 1/2 চা চামচ কালো জিরে আর 3টে কাঁচা লঙ্কা চিরে নিয়ে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। এটা হালকা একটু ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 বাটি জল দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা একটু হালকা ঝোল ঝোল হয়, তবে অতিরিক্ত কিন্তু ঝোল করবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমরা মশলাগুলো অ্যাড করব। এই রান্নায় কিন্তু টমেটো, পেঁয়াজ, আদা, রসুনের আমি ব্যবহার করব না, কেননা আমরা সবসময় তো কালিয়া, ঝাল এসব তো খেয়েই থাকি, কিন্তু মাঝে মাঝে আমাদের একটু হালকা অথচ টেস্টি খাবারও কিন্তু খেতে ভালো লাগে। দেখুন, ঝোলটা প্রায় ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে সব জায়গায় নুনটা চলে যায়। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ দিচ্ছি, তবে ঝালটা
যে যেমন পছন্দ করেন সেই রকমই দেবেন। আর এর মধ্যে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো। হাফ চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমরা এটা মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য হতে দেব। যদি চান তো ঢেকে রাখতে পারেন, তবে আমি ঢাকা দিচ্ছি না, ঢাকা দেওয়ার দরকার নেই। এর মধ্যে কিন্তু আর অন্য কোন রকম মশলা কিন্তু ব্যবহার করা যাবে না। মিডিয়াম ফ্লেমে এটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। মাছটা খুব ভালোভাবে কুকড হয়ে গেছে। মশলাগুলো থেকেও দেখুন হালকা হালকা তেল ছেড়ে বেরিয়ে আসছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার এর মধ্যে 1 চা চামচ কাঁচা সর্ষে তেল দিয়ে গ্যাসটা আমরা অফ করে দেব আর ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য, একটু স্ট্যান্ডিং টাইম দেব। তাহলে এর মধ্যে তেল মশলার গন্ধটা খুব সুন্দরভাবে মিশে যাবে আর এটা আরো বেশি টেস্টি হয়ে উঠবে। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর 5 মিনিট পরে এটা গরম গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে কই মাছের পাতলা ঝোল। দেখলেন তো, খুবই সহজ রেসিপি আর খেতে কিন্তু অসাধারণ। গরম ভাতের সঙ্গে যারা হালকা খাবার খেতে পছন্দ করে তাদের তো এটা খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনাদের ফেসবুক টুইটার ফ্রেন্ডসদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে নিন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। আর সবসময়ের মতো থাকছে অনেক টিপস। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।